আমি আমার এই এখানে গত রমজানে হুজুর কেবলাকে আনার পরে যত ওয়াহাবীদের সাথে আমার তর্ক হইছে যত ওয়াহাবীদের সাথে কথোপকথন হইছে আমি কোন ওয়াহাবী বাতিলপন্থীদের সাথে আর আউলিয়া কেরামদেরকে নিয়ে তর্ক করি নাই কোন ওয়াহাবী বাতিলপন্থীদেরকে গালাগালি করি নাই আমি শুধু তাদেরকে নরমালি বলছি তোমার ওলি কেরাম যারা আছেন আউলিয়া কেরামগণ যারা আছেন তাদের ব্যাপারে তোমার মন্তব্য কি তোমার ধারণা কি সে বলে কিসের বলি অথবা কোন আহলে হাদিসপন্থী যদি হয় তারা বলে কিসের বলি আল্লাহর বলি এদের তো কোনো ভ্যালুই থাকবে না এরা তো নবীদের প্রতি আকীদাই ঠিক রাখে না তাদের কাছে শুধু সাধারণভাবে এতটুকু উক্তি প্রকাশ করেছি ও ভাই তোমার আকীদা ওয়াহাবি তোমার আকীদা কওমি তোমার আকীদা জামাতি তোমার আকীদা আহলে হাদিস তোমার আকীদা যেটাই হোক না কেন আমার আকীদা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত যে আকীদার বিশ্বাসী মা আনা আলাইহি ও আসহাবিহি নবী এবং সাহাবাই কেরামের আকীদা আমার আকীদা নবীগণ তো জিন্দাই নবীগণের সাথে অলিগণ জিন্দা দেখতে চাও প্রমাণ চাও মাহে রমজানের পরে সাক্ষাৎ প্রমাণ হিসেবে এই কুতুব শাহ আশরাফির দরবারটারে দেখাইছি কেন জানেন তারের একজন দুইজন তিনজন করে করে আল্লাহর রহমতে অনেক মানুষ এসে দেখে গেছে দেখার পরে বলতেছে আমার জীবনে এমন বেনজির কাজ জীবনেও দেখি নাই যে একজন মানুষ একজন মানুষ একজন মানুষ ইন্তেকাল করার পরে 18 বছর গত হয়ে গেল আবার 18 বছর পরে এক জায়গায় মাটি দেওয়ার পরে মাজার করার পরে আবার 7-8 মাস পরে একটা জায়গায় আনার পরে এখনো দেহটার মধ্যে যেমন দেহ এমন পরে আছে এটা কেমন বলি বুঝতে দেরি হয় নাই বুঝতে দেরি হয় নাই আমি বাতেল আকীদা ত্যাগ করলাম আল্লাহর ওলি কুতুব শাহ আশরাফির ওসিলায় আহলে সুন্নাত ওয়াল জামাতে যোগ দিলাম এমন উক্তি এমন প্রমাণ এমন নজির বাংলার জমিনের কুমিল্লা শহরে বারবার আছে একমাত্র ওসিলা দিয়েছি হযরতে কুতুব শাহ আশরাফির অন্য কারোর সাথে তর্কের প্রয়োজন নাই বলে ওলি চিনতে চাও নবী চিনতে চাও আউলিয়া কেরামের রাস্তা তরিকত বুঝতে চাও আসো না আমাদের সাথে আশরাফিয়া দরবারে একদিন বসো না দেখো না কি একটা প্রেমের খেলা হয় আশরাফিয়া দরবারে একবার দুইবার তিনবার চারবার তার মাথার মধ্যে তার ব্রেনের মধ্যে সেট আপ হয়ে যাবে হ্যাঁ আমি তো মনে করতাম আল্লাহর নবীগণ মরা এখন তো দেখি নবীগণ তো পরের কথা নবীর গোলামের গোলামের গোলাম যারা তারাও তো তাদের রওজার মধ্যে মাজারের মধ্যে জিন্দা একবার আইসা শুধু কদমটা দেখাইবেন একবার আইসা শুধু কুতুব শাহ আশরাফি বাবা জানের একটু 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 জিসিমটা দেখাইবেন দেখবেন এমনি তার মন পরিবর্তন হবে সে কি ওহাবি সে কি বাতিল তার ধারণা কি এমনি পরিবর্তন হবে আমি শুধু সবার কাছে এতটুকু আবদার করব আমরা যা কিছু করি না কেন আল্লাহর বলি কুতুব শাহ আশরাফি হুজুর কেবলার কদম ধরেছি ছাড়ব না এই কদম যদি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় যাব এই কদম যদি দুনিয়া থেকে আমাদেরকে যেখানে নেয় আমরা সেখানে যাব বলে হুজুর এই কদম আমাদেরকে জান্নাতে যদি না নিতে পারে তাহলে আমাদের দশা কি হবে আর এই কদম না নিতে পারলেও কুতুব শাহ আশরাফি হুজুর কেবলা সারা জীবন আমার রসুলে পাকের যত গোলামি করেছেন নাতে মুস্তফা গুলা লিখেছেন ওই নাতে মুস্তফা গুলার ফজাইল এবং বরকতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাত ছাড়া জাহান্নাম দিবে না বলে বলেন না দিবে না এই জন্য আমরা আউলিয়া কেরামের দরবারে আসি আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করুন সবাই জবান খুলে মহাব্বতের আওয়াজে দুরুদ শরীফ পড়বেন জায়গার সংকুলানের কারণে দুরুদ শরীফ পড়বেন আর একটু কষ্ট করে সামনের দিকে চাপ দিয়ে আসবেন দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি Yeah.